নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল পয়লা ফেব্রুয়ারি দু বুধবার যে পাঁচ রাশির যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে চয় গণপতি পাপ্পা চয় গণপতি পাপ্পা চয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট করুন আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলছি সেই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আগামীকাল সৃষ্টি কিন্তু হয়েছে তাই আমি প্রতিদিন একটি কথা বলি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন গুরুত্বপূর্ণ আলোচনা শুধুমাত্র রাশির নাম টার্গেট নাম্বার শুভ সময় শুনছেন বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন একটি টিকিট কেটে ফেলছেন অর্থ অপচয় হচ্ছে তাই নিজের আগে জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করুন আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র বুধ এবং শনি পজিশন কেমন রয়েছে সবকটি গ্রহ ডিগ্রিগত দিক থেকে এবং নক্ষত্র দিকগত দিক থেকে কেমন রয়েছে রাহু হচ্ছে কলিযুগের রাজা আকর্ষিক প্রাপ্তির কারগ্রহ রাহুকে স্ট্রং করুন রাহুর বলবত্তা বৃদ্ধি করুন নিশ্চিত রূপে আগামীকাল প্রাপ্তির সম্ভাবনায় হবে এবার আমি আপনাদেরকে একে একে আপনাদেরকে জানাবো পাঁচ রাশির নাম এবং টার্গেট নাম্বার দেখুন রাহু রক্ষা কবচ যাদের ক্ষেত্রে অল্পের জন্য মিস যাচ্ছে বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা প্রাপ্ত হচ্ছে রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন বিশেষভাবে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে এবং যারা প্রতিনিয়ত চেষ্টা করছেন হচ্ছে না আপনি আগে জেনে নিন আপনার ন্যাকাল চাট অথবা হস্তরেখা বিচার করে আপনার প্রাপ্তির যোগ কোন বছর রয়েছে অর্থাৎ আপনার দেরিতে আছে না আগে আছে না কেটে গেছে যদি আপনার ক্ষেত্রে প্রাপ্তির যোগটা কেটে যায় বারচাট রিফরমেশনের মাধ্যমে আপনি কিন্তু এই জায়গাটা কিন্তু প্রবল কিন্তু করতে কিন্তু পারবেন অর্থাৎ আপনি ভাগ্যভাবকে স্ট্রং করুন আপনি রাহুরক্ষা কবচ পরিধান করুন রক্ষা কবচ কিন্তু মিরাকেল কিন্তু কাজ করে যারা রাহুরক্ষা কবচ নিতে চাইছেন বর্তমানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু হয়ে গেছে যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইছেন রক্ষা কবচ আপনারা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু রাহুরক্ষা কবচটা আপনারা কিন্তু নিতে কিন্তু পারেন তবে একটি কথা বলবো একবার পরামর্শ করে নিন আপনার জন্য দরকার আছে কি না সেটা আগে জেনে নিন তারপর আপনি ইনভেস্টমেন্ট কিন্তু করুন দেখুন কখন কার ভাগ্য কীভাবে বদলে যায় কেউ কিন্তু বলতে পারে না আপনি ভাবছেন যে আপনার সময় খারাপ চলছে এই যে আমি যে পাঁচ রাশির মহাপ্রাপ্তির কথা বলছি কিনা যে কোনো দিক থেকে অর্থ প্রাপ্তির একটা বড় যোগ কিন্তু সৃষ্টি হয়েছে তবে দেখতে হবে আপনার আগামীকাল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কি না আপনার ক্ষেত্রে ফর্চুনা নাম্বার কোনটা টার্গেট নাম্বার কোনটা এটা কিন্তু জানা একান্তই দরকার আপনার ফর্চুনা নাম্বার এবং টার্গেট নাম্বার আপনার ন্যাকাল চাট অথবা হস্তরেখা বিচার করে কিন্তু এটা বলা কিন্তু সম্ভব এবং এর সাথে সাথে আরেকটি কথা আপনাদেরকে বলি আপনার জন্মছকে রাহু ডিগ্রিগত দিক থেকে এবং নক্ষত্রগত দিক থেকে এবং ভাবগত দিক থেকে কোন ভাবে অবস্থান করছে রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির গ্রহ তাই রাহু গ্রহকে বলবত্তা বৃদ্ধি করুন এবং আপনার ভাগ্যভাব আপনার আকস্মিক প্রাপ্তির ভাব এবং আপনার ধনভাবকে স্ট্রং করুন নিশ্চিত রূপে আপনার প্রাপ্তি কিন্তু হবে এবং আপনার ক্ষেত্রে দশাটা কিসের চলছে আপনার ক্ষেত্রে দশাটা যদি আপনার পজিটিভ চলে তাহলে নিশ্চিত রূপে আপনি কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার কিন্তু হবে আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করছে রোহিণী নক্ষত্র এবং যোগ থাকছে ইন্দ্রযোগ রোহিণী নক্ষত্র ইন্দ্রযোগে এবং বুধবার প্রত্যেককে আবারও বলবো জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন যে রাশিগুলোর আমি কথা বলবো গাঢ় প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে সেই রাশিগুলো নিশ্চিত রূপে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু আগামীকাল কিন্তু হতে চলেছে তবে আপনার সাথেই যে ঘটবে আমি কখনোই এটা দাবি করি না কারণ এখান থেকে আমি আপনার ন্যাকাল চার্ট দেখতে পাচ্ছি না হস্তরেখা দেখতে পাচ্ছি না দশা গিসে চলছে দেখতে পাচ্ছি না কিন্তু আপনার ক্ষেত্রে যদি গাঢ় যোগ যদি থাকে তাহলে কিন্তু আপনার প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে দেখুন কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা তো ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাবের উপর আপনি বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে না আপনার ছোট ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্ট এবং ভাগ্যভাব দেখুন কখন কিভাবে মানুষের ভাগ্য বদলে দেয় আমি বারবার বলছি অনেকেই ভাবে যে আমি প্রচেষ্টা করছি আমার হচ্ছে না কিন্তু হঠাৎ প্রাপ্তি আপনার হয়ে যেতেই পারে মহাপ্রাপ্তি হয়ে যেতেই পারে প্রত্যেকে চাই একটা হ্যাপি ফ্যামিলি সুখী ফ্যামিলি সমস্ত কিছু একটা বিলাসবহুল জীবন আর চটজলি যে গ্রহটি কলিযুগে যে গ্রহটি টাকা দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ এবং রাহু শুক্র বুধ এবং শনি এই চারটি গ্রহের বল বলবত্তা যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে থাকে লিখে রাখুন আপনার কিন্তু আগামীকাল গাঢ় প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আসবেই আসবে এর সাথে সাথে আরেকটি কথা বলি আপনার যে ন্যাকাল চাট রয়েছে বা আপনার যে হস্তরেখা রয়েছে তার অনুযায়ী কিন্তু আপনার ফরচুনার নাম্বার এবং আপনার ক্ষেত্রে কোন বছরে প্রাপ্তি রয়েছে কোন বছরে কোন কোন মাসগুলো আপনার ক্ষেত্রে গাঢ় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনার চুলচেরা বিশ্লেষণ করে আপনাকে কিন্তু সঠিক ইনফরমেশান আপনাকে কিন্তু দিতে কিন্তু পারবে অর্থাৎ এইটা কিন্তু আগে জানা দরকার আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কোন বছর রয়েছে তবেই কিন্তু আপনি জানবেন যে আপনার প্রাপ্তি জায়গাটা রয়েছে কিনা এবার আসি পাঁচ রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক যে শুভ সময় নাম্বার আগামীকালের সে রাশির নাম আপনার তুলা রাশি তুলা রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে পাঁচ এবং এক আপনাদের শুভ সময় সকাল দশটা এক মিনিট থেকে বারো দশটা এক মিনিট থেকে এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত আগামীকাল রাহুকাল রয়েছে বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না তৃতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে ছয় এবং তিন আপনাদের শুভ সময় ঠিক বৈকাল চারটা থেকে পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত মিথুন রাশি তিন নম্বর যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য প্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে সে রাশির নাম আপনার ক্ষেত্রে কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে চার আপনাদের শুভ সময় সকাল আটটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য সে রাশির নাম বৃষ রাশি বৃষ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে তিন এবং পাঁচ আপনাদের যে শুভ সময় নটা একচল্লিশ মিনিট থেকে দশটা চুয়ান্ন মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ এরপর যে রাশির আমি কথা বলবো আগামীকাল প্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে সে রাশির নাম মহা সৌভাগ্য শালি রাশিতে পরিগণিত হতে চলে সেটি হচ্ছে আপনার ধনু ধনুরাশি ধনু রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে চার এবং পাঁচ আপনাদের শুভ সময় দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে আপনার এগারোটা একান্ন মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ এই যে আমি রাশিগুলির যে নাম বললাম এই রাশিগুলির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন একই রাশির লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে কিছু সংখ্যক মানুষের সাথে কিন্তু আগামীকাল এই প্রাপ্তির সম্ভাবনা কিন্তু ঘটবে এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটি সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস এবং এর পাশাপাশি একটি কথা আপনাদেরকে বলবো চ্যানেলটিকে আপনারা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে আপনারা কিন্তু শেয়ার করুন যাতে আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনদের মধ্যে যেন জানতে যেন পারে অযথা অর্থ অপচয় না করে আমি একটি কথা বারবার বলছি অযথা অর্থ অপচয় না করে এই জন্য বারবার বলি ভিডিওটি একবার না আপনারা বারবার শুনুন নিজের কুণ্ডুলিটা আগে বিশ্লেষণ করুন নিজের ভাগ্যভাবটাকে আগে স্ট্রং করুন এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা ভাগ্যভাবকে স্ট্রং করুন নিজস্ব জন্মকুণ্ডী বিচার করুন রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন মিরাক্কেল কাজ দেবে যাতে অল্পের জন্য এক দু নম্বরে যেন মিস যাচ্ছে রাহু রক্ষা কবচ আপনাদেরকে চমৎকারী ফল কিন্তু দিবে নমস্কার ধন্যবাদ